হ্যালো বন্ধুগণ, আমি সাধনা, আবারও চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন বা জলখাবারের জন্য স্বাস্থ্যকর টিফিন বা উত্তাপাম রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে আর বানানো খুবই সহজ। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো, একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। এইবারে এই 1 কাপ সুজির মধ্যে অবশ্যই হাফ কাপ টক দই অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো 1 কাপ সুজির সঙ্গে অবশ্যই হাফ কাপ টক দই দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো। আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তো দেখো, এরকম একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম। তারপরে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। এদিকে উত্তাপামের সঙ্গে খাওয়ার জন্য একটু চাটনি বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 মুঠোর একটু কম ড্রাই রোস্ট করা চিনাবাদাম, দিয়ে দিলাম 1 মুঠোর কম ড্রাই রোস্ট করা ছোলা। আর এখানে দেখো, আমি কারি পাতা নিয়ে নিয়েছি, এখানে 10 থেকে 12টার মতো কারি পাতা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 মুঠোর মতো ফ্রেশ ধনে পাতা। এইবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি। তো দেখো, আদা কুচিটাও দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো একটা কাঁচা পাকা লঙ্কা। আর দিয়ে দেবো 1 চামচের মতো তেঁতুলের জল। তেঁতুলটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই তেঁতুলের জলটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু বিট লবণ। তো বিট লবণটা না থাকলে তোমরা সাদা লবণ দিয়েও কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারো। তারপরে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিলাম, দেখো তৈরি হয়ে গেল চাটনি। এবারে চাটনিটাকে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। তো দেখো, খুব সুন্দর একটা চাটনি আমি তৈরি করে নিয়েছি। এদিকে যে সুজির ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা দেখো বেশ অনেকটাই টেনে গেছে, সুজি অনেকটা জল টেনে নিয়েছে। এইবারে দেখো, এর মধ্যে আমি 25 গ্রামের মতো পনির একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে দেখো গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু উত্তাপাম খেতে দুর্দান্ত টেস্টি হয়, জানো তো। তো একটু পনির কিন্তু অবশ্যই এইভাবে গ্রেট করে দেবে, তাহলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তারপরে দেখো, নিয়ে নিলাম 1 প্যাকেট ইনো। তো ইনোটাকে আমি সব দেবো না, 3 ভাগের 2 ভাগ ইনো আমি এখানে দিয়ে দেবো। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এইবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে কিন্তু ঘোটানাটা ঘোটানাটা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো, আমি এখানে একটা হ্যান্ড উইস্কার নিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করেই তৈরি করবে, তাহলে কিন্তু উত্তাপাম খুব সুন্দর তৈরি হবে। তো বন্ধুগণ, তোমরা চাইলে কিন্তু এই সুজির ব্যাটারের মধ্যে 2 চামচ ময়দা দিয়েও আর একটু গাঢ় করে নিতে পারো। তারপরে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এইবারে কড়াইতে দিয়ে দেবো 1 হাতা করে ব্যাটার। তার আগে অবশ্যই এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেবে। তো 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দেখো, এইবারে এখানে নিয়েছি আমি গাজর। গাজরটাকে এইভাবে একদম পাতলা পাতলা করে দেখো গোল গোল করে স্লাইস করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। আর বেশ কিছুটা বিট আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচোনো বিটটাকে উপর দিয়ে দিয়ে দেবো। আর কিছুটা ধনে পাতা এইভাবে দিয়ে সাজিয়ে দেবো, এতে দেখতে খুব সুন্দর লাগবে। আর বাচ্চারা একদম আনন্দ সহকারে কিন্তু এইগুলো খেয়ে নেবে, জানো তো। বাচ্চাদের টিফিনে এইগুলো বানিয়ে দেবে, দেখবে ওরা খুব আনন্দ করে খেয়ে নেবে। 1 পিঠ হয়ে গেলে বাকি পিঠটা উল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এই উত্তাপামটাকে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে। মোটামুটি মিনিট 3 সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো দেখো, তৈরি হয়ে গেল উত্তাপাম। তো এইবারে একটি প্লেটে আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখো, দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, আর খুব হেলদিও বটে। এইবারে আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটু তেল আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এইবারে আগে থেকে গোল গোল করে রাখা গাজরের স্লাইসগুলো দিয়ে দেবো, তারপরে ঝিরিমিরি করে কুচোনো বিটগুলো এর উপরে দিয়ে দেবো, আর কয়েকটা ধনে পাতা এইভাবে দিয়ে সাজিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু উত্তাপামটাকে সাজিয়ে নিতে পারো। তারপরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মোটামুটি মিনিট 3 সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে উত্তাপামটাকে ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, উত্তাপাম আমার একদমই রেডি। এইবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুগণ, এই স্বাস্থ্যকর উত্তাপাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। তো দেখো, আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনির সঙ্গে উত্তাপামটা সার্ভ করছি। আর দেখো কতটা সফট আর নরম তুলতুলে তৈরি হয়। আর আমি চাটনির মধ্যে কিন্তু 1 চামচ তেঁতুলের রস দিয়েছি, চাইলে কিন্তু তোমরা তেঁতুলের রসটা বাদ দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এতে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, যেহেতু ছোলা আর বাদাম দিয়ে আছে।
এইবারে এই চাটনির মধ্যে কিন্তু তোমরা তরকাও দিতে পারো। কড়াইতে 1 চামচ সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে এই চাটনির মধ্যে তোমরা তরকা দিয়ে দিতে পারো, তাতে খেতে কিন্তু ভালোই লাগবে। তো দেখো তৈরি হয়ে গেল উত্তাপাম। স্বাস্থ্যকর এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।